টিনুর দাদা আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে বন্ধুরা যে টিনু যতদিন এই বাড়িতে টাকা দিবে ততদিনই কিন্তু তার এই বাড়িতে ঠাঁই আছে, আর এই বাড়িতে সে ক্যামেরা অন করতে পারবে। যখনই সে টাকা দেওয়া বন্ধ করবে তখনই কিন্তু তার না এই ক্যামেরা অন হবে না এই বাড়িতে তাকে ঠাঁই দেওয়া হবে। তো বন্ধুরা আমি এমনি কেন বলছি বা কোথায় এই কথাটা তার দাদা বলেছে, তোমাদের মনে কোশ্চেন উঠছে তো? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে টিনুর দাদা আসলে কী চায়, তার আসল রূপটা আজকে তোমাদের কাছে আমি দেখাবো। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, টিনুর দাদা যেই দাদা একদিন তার বিয়েতে তার একমাত্র বোনকে থাকার জন্য অ্যালাউ করেনি, কিন্তু সেই দাদা আজকে তার ভিডিওতে এতটা ফ্রিভাবে কেন আসছে বলো তো? মনে হচ্ছে ওই দিদিটা, মানে না টিনু দিদি মনে হচ্ছে, সেই বোনটা এখন যেন আরও ছোট্ট কচি কাকুলি হয়ে গেছে, তার গাল ধরে টানাটানি করছে, কত প্রেম, তাই না? এই প্রেমটা আমাদেরকে কেন দেখানো হচ্ছে, তার পিছনে আসল রহস্যটা কি? চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপরে কিন্তু সবটা তোমরা জানতে পারবে। এবার প্রথমত বলি বন্ধুরা, টিনু আজকে যে ব্লগটা দিয়েছে সেই ব্লগে আমরা কি দেখেছি বলো তো? একটা পজিটিভ বন্ডিং ফ্যামিলি, তাই না? সেই বন্ডিংটা আমরা সবাই দেখতে ভালোবাসি আর সবাই দেখতে এটা চাই, তার জন্যই সবাই অনেকে তার যারা শুভাকাঙ্ক্ষী মানে যারা তার পজিটিভ ভিউয়ার্স তারা অনেকে শুভকামনা জানিয়েছে যে খুব ভালো খুব ভালো। কিন্তু যারা অ্যাকচুয়ালি ব্রেন থেকে ভিডিওটা দেখছে তারাই কিন্তু বুঝতে পারছে যে আসলে ওই ভিডিওটার মধ্যে কি হচ্ছে বা কি দেখানো হচ্ছে। এই যে হাসিটা, জোর জাবরান হাসি হচ্ছে না, মনে হচ্ছে না? ক্যামেরাটা দেখলেই যেন হা 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 করছে। আজকে মেয়ে এতটা পাওয়ার পেয়ে গেছে যে মেয়ে মাকে, তাই না, ব্যঙ্গ করে বলছে, মানে ওর নাম ধরে দিদি দিদি বলছে, আর বাবাকে কি বলছে? কাকু কাকু। কেন বলো তো? কারণ মেয়ে এখন সবার মাস্টার মাইন্ড হয়ে গেছে, মেয়ে এখন সবার উপরে রাজত্ব করছে। কেন বলো তো? তার পিছনে ওই যে কথাই বলো না, পয়সা বলতা হে। তো এবার তোমাদেরকে প্রথম থেকে বলি যে ক্যামেরাটা, প্রথম ক্যামেরা মানে ভিডিওটা অন হলো, ভিডিওটার শুরুতেই টিনু দেখলাম যে রেডি সেডি হয়ে বলছে আমি বাপি আর মা এখন বের হবো। কোথায় যাবে? ওই যাবে গিয়ে হাসানাবাদ, তাই তো? ওখানে তো না, কোর্টে যাবে, বসিরহাট কোর্টে। তো সেখানে কোর্টে যাওয়ার জন্য মানে রেডি সেডি হয়ে গেছে। আর রান্না কে করবে আজকে? ওই লাইফাটা, যেই লাইফাটা লাইফ স্পেলিংটা ঠিকঠাক লিখতে পারে না, সেই লাইফা আজকে চ্যাটাং চ্যাটাং করে ভিডিওতে খুব মানে গ্যাজ গ্যাজ করে কথা বলছে। তো সেই লাইফা আজকে রান্না করবে আর তার বউ তাকে হেল্প করবে, কারণ নতুন বউ ছোট্ট মেয়ে না, তো রান্না বান্না জানে না, তার জন্য বলছে যে বৌদি হেল্প করবে আর দাদা রান্না বান্না করবে। দাদাকে গিয়ে জিজ্ঞেস করলো কী রান্না করবি আজকে? চিকেন। এই দাদা আর বোনের বন্ডিংটা দেখতে খুব ভালো লাগলো, কিন্তু দাদা আসলে কী চায়, দাদার এই সত্যি আসল রূপটা আজকে পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করব বন্ধুরা। যে এই যে চিকেন বললো না, চিকেন, তারপরে দাদা বেশ মানে চিকেন রান্না করার জন্য সব মানে যা যা লাগবে মানে আলু ভেজে রেখেছে, মশলা ওইদিকে করে নিয়েছে, তারপরে রান্না চাপিয়ে দিয়েছে, তারপরে মা আর এদিকে মেয়ে আর এদিকে বাবা রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বে। ক্যামেরাটা অন করতে প্রথমে কী কথাটা বললো, যে দাদার কাছে গিয়ে কি বলল যে আমাকে যারা গামলামুখী বা ধবলা মানে কি বলল, গামলা মানে অ্যাকচুয়ালি মোটা সোটা যেটা হয়ে যাচ্ছে সেটাকে বলছে, যে আমাকে এবার ঠিকঠাক হতে হবে, হার্বাল প্রোডাক্ট আমি আবার অর্ডার করেছি। ওই তো গিয়ে আবার সন্দীপকেই তুই ফলো করছিস, সন্দীপ যেভাবে তোকে ফিট রাখতে চেয়েছিল, যেটা তুই বলে মানে নিজেই বলেছিলি ভিডিওতে যে সন্দীপ নাকি ভিডিওর জন্য তোকে ফিট রাখতে বলেছিল, আজকে তোর সপাটে একটা গালে চোর দিতে ইচ্ছা করছে, বিশ্বাস কর, আজকে সপাটে তোর গালে একটা চোর দিতে ইচ্ছা করছে। কারণ যেই মেয়ে ভিডিওতে অন ক্যামেরা বলেছিলি যে সন্দীপ আমাকে ভিডিওর জন্য ফিট থাকতে বলেছিল, তাহলে তুই আজকে কেন ওই সন্দীপের দেওয়া প্রোডাক্টগুলোই ফলো করে ঠিক ওই প্রোডাক্টগুলো আনিয়েছিস? কেন তুই আজকে সেই হার্বাল প্রোডাক্টগুলো ইউজ করবি? এমনকি কেন বলছিস যে আমাকে এই তোর দাদা গাল ফুলিয়ে দেখালো না এই ট্রেনে এই শুটকে, মানে আবার তুই স্লিম হতে চাইছিস কেন? কেন তুই রোগা হতে চাইছিস কেন? এখন তো রোগা হওয়ার কোনো প্রয়োজন নেই, তোর না কেউ বললে বলা আছে না কেউ বকনে বলা আছে, কারণ তখন তো সন্দীপ বকছিল, এখন কে বকছে তোকে? কেন নিজেকে ফিট রাখবি? কারণ এটা শারীরিক দিক থেকেও প্রয়োজন, যেমন ভিডিওর ক্ষেত্রেও কিন্তু তেমনই প্রয়োজন, বুঝতে পেরেছিস? এটাই বাস্তব। তুই যতটা জীবনে যত পথ হাঁটবি না, তত পদে তুই দেখবি সন্দীপই ঠিক আছে। আর আজকে আবার প্রমাণ হয়ে গেল যে সন্দীপ ঠিক ছিল, ওই দিনও ঠিক ছিল, আজকেও ঠিক আছে। যদি এখনও না বুঝতে পারিস না যে তোর জীবনে যে ভয়ঙ্কর দিনগুলো আসবে না,
এখন না, এখন 4-5 বছর তুই বিন্দাস থাক, তারপরে যে ভয়ঙ্কর দিনগুলো আসবে তার জন্য তুই রেডি হয়ে থাকিস টিনু, ঠিক আছে? তো এবার বলি যে সন্দীপের দেওয়া প্রোডাক্টগুলো যেগুলো তুই আগে ইউজ করছিলি সেই প্রোডাক্টগুলো আবার তুই অর্ডার করিয়েছিস, সেই প্রোডাক্টগুলো প্রোডাক্ট তাই তো সেই আবার প্রোডাক্টগুলো আসবে, তুই আবার সেগুলো ইউজ করবি, মানে আবার খাবি। তারপরে দেখলাম যে এই মা আর নিজে বেরিয়ে পড়লো, আবার যেখানে মাস্ক মুখে দিয়েছে সেটা নিয়েও কিন্তু একটা দারুণ কথা বললো, তাই না? হ্যাঁ, মানে লেডি পাওয়ার, পাওয়ার অফ ওম্যান, তাই না? তো এই মেয়েটি নিজেকে কতটা মানে কি বলে ওভার কনফিডেন্স দিয়ে কথাগুলো বলছে বলতো, যে আমাদের মধ্যে কত পাওয়ার, যেন মনে হচ্ছে এই হ্যাঁ মানে কি বলবো বিশ্বযুদ্ধ জয় করে এসেছে বা এমন কিছু কাজ করেছে যে পৃথিবীর মধ্যে বলা চলে সর্বশ্রেষ্ঠ নারী, এমন কিছু কাজ করেছে যেখানে এই নাইটিটাকে মানে দিয়ে বলছে এই নাইটিটার প্রচুর পাওয়ার, এই নাইটিটা হ্যাঁ পাওয়ার অফ ওম্যান, কে? টিনু আর টিনুর মা। বাহ বাহ বাহ, এখানে না প্রমাণ হয়ে গেল তুই কতটা মূর্খ। বিশ্বাস কর, যেই মেয়ে পরকিয়া করে মাত্র 2 মাসের সম্পর্কে সেক্সুয়াল চ্যাটিং করতে পারে, সেই মেয়ে কী করে বলতে পারে বলতো? কী করে বলতে পারে যে পাওয়ার অফ ওম্যান? কারণ তুই নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস, তাই না? যার জন্য মনে করছিস আমি টাকা ইনকাম করছি মাস গেলে না হলো কম করে 50-60 হাজার, তো সেখানে সেখানে আমার বিশাল পাওয়ার, কারণ আমার কথা মতো সবাই চলছে, দেখ আমি একাই 100। লজ্জা করে না? আবার সেইভাবে সন্দীপকে ফলো করে এই ইনকামটা করছিস, মানে সন্দীপের দেওয়া পরিচিতিতে তুই ইউটিউবে ব্লগিং করছিস, আর সেই ব্লগিংয়ের দরুন যে টাকাটা ইনকাম করছিস সেটাতে তোর দম্ভ। বলেছি তো প্রত্যেকটা পদে তোর সন্দীপের প্রয়োজন হবে, সন্দীপের শারীরিকভাবে উপস্থিত না হলেও সন্দীপের ছায়াটাও তোর জীবনে অনেক মূল্য রাখে, বুঝেছিস? সন্দীপের বলে না, কিছু কিছু মানুষ আমাদের বেঁচে থাকতে উপকার করে আর চলে যাওয়ার পরেও কিন্তু উপকার করে। তো সন্দীপ তোর আজকে পাশে নেই, তাই না? কাছে নেই, কারণ তোর তুই নিজে ইচ্ছা খুশিতে সন্দীপকে ছেড়ে এসেছিস। তো সন্দীপ কাছে না থাকা সত্ত্বেও দেখ ওর মধ্যে কতটা পাওয়ার, যে ওর উপস্থিতি অতীতের সেটা তোর এখনও কাজে দিচ্ছে। তো যাই হোক, তুই বললি যে পাওয়ার অফ ওম্যান, হ্যাঁ, তো টিনুর সাথে সাথে টিনুর মায়েরও মানে বিশাল দশভুজা, মনে হচ্ছে সন্দীপের মায়ের থেকেও বিশাল কিছু। সন্দীপের মাকে, তোর মাকে একবার দেখতে বলিস, ওই বয়স্ক মহিলাটা ওই কখনো বুক চিতিয়ে বলে না যে আমার মধ্যে বিশাল পাওয়ার, বিশাল পাওয়ার, অথচ ওই মহিলা সারা দিন পরিবারটার পিছনে লেবার দিয়ে যাচ্ছে একদম নিঃস্বার্থভাবে। কি করে উনি, কি নিজের জন্য কি চান? নিজের জন্য না তীর্থ, নিজের জন্য না কোথাও বিশাল ট্যুর, না কোনো কিছু দামি শাড়ি, কি করেন উনি নিজের জন্য? শুধু সারাদিন পরিবারটার জন্য নিজেকে বিলিয়ে দেন, বিশ্বাস কর, নিজেকে সারাদিন পরিবারটার জন্য, ওই যে নিজের জন্য তো হাই হাই করছে, ওই ওই পারবে না, ওই বয়স্ক মহিলা পারবে না নিজের বরকে নিয়ে আলাদা থাকতে, দিব্যি নিজের মতো করে থাকতে পারবে, একটু ছোট্ট হাড়িতে রান্না করবে থাকবে, সে বেটা আর ওই নাতিটার জন্য এতটা ভাবছে যে সারাদিন অত বড় বাড়িটাকে সামলাচ্ছে, সব কাজ করছে। ওই মহিলা তো কখনো বলেন না যে আমার মধ্যে বিশাল পাওয়ার, আমি গোটা বাড়িটাকে সামলাই, আমি না থাকলে অচল হয়ে যাবে, কিন্তু তোর মা সবসময় দাঁত খেলিয়ে করে প্রমাণ করে যে তুই বলে দিলি আমার মাও, হ্যাঁ আমার মায়ের ওই নাইট চুড়িদারটা আর আমার চুড়িদারটা পাওয়ার অফ ওম্যান। বাহ, মনে হচ্ছে ঠাস ঠাস করে গালে একটা চোর মারি, বিশ্বাস কর। তো তারপরে দেখলাম রেডি সেডি হয়ে বাপের সাথে বেরিয়ে পড়লো, এর বাপেরও কোনো খেয়ে বসে কাজ নেই, মেয়ে যেমনি বলছে সেমনি দৌড় মারছে, কারণ জানে তো মেয়ের সাথে গেলেই চাটতে পাবো, মানে খাওয়ার খেতে পাবো, চাটা ওটাই। তো গেল ওখানে, আবার মেয়ে ফ্রিতে ওই ব্রেঞ্চে বসে খাইয়ে দিল, ডিম টোস্ট মনে হয়েছিল, তাই না? টোস্ট ছিল দুপুরবেলা, ভাবো তো কী ধরনের কীভাবে এই ধরনের খাবারগুলো খাচ্ছে। যাই হোক, দুপুরের বললো লাঞ্চ খাচ্ছি আমরা, তো লাঞ্চ করছিল, না লাঞ্চ করছিল, তো দেখলাম লাঞ্চ করছিল, আর ওই তারপরে বললো যে কোর্টের যেটা কাজটা ছিল সেটা কিন্তু কাজটা হয়ে গেছে। এবার বলি বন্ধুরা, কোর্টে কী কারণে গেছিল? এই কোর্টে অ্যাকচুয়ালি কী বলো তো, মানে বলে না নাই কাজ ক্ষয় ভাজ, তো এর খালি দৌড়ে দৌড়ে কাজ হয় কোর্টে, দৌড়ে দৌড়ে কাজ হয় কোর্টে, আর টাইটেলে সেটাই মানে এমনভাবে দেখাতে হবে, আর একটা কথা না বললেই নই, এই আজকে টাইটেলটা কী দিয়েছে বন্ধুরা, কী দিয়েছে টাইটেলটা, যে অনেক তো লুটপাট করেছি যার জন্য মুখে মাস্ক লাগিয়ে ঘুরতে হচ্ছে, বা এই ধরনের কিছু দিয়েছে, মিনিংটা এটাই। আবার সে ইচ্ছা করে কন্ট্রোভার্সির জন্য টাইটেলটা ওভাবে দিয়েছে, তোমরা কি বুদ্ধু নাকি গো? হ্যাঁ, তোমরা কি এতটাই মানে বুদ্ধু, তোমরা কি বুঝতে পারো না যে টিটু কন্ট্রোভার্সি চাইছে বা কন্ট্রোভার্সি করছে? আরে সব কিছু মুখে বলার প্রয়োজন পড়ে?
সন্দীপ একটা সোজা সাপটা একটা ছেলে, যেটা ভেতরে সেটা বাইরে, হো হো করে বলে দেয়, ওই আটকাতে পারে না। কিন্তু টিনু হলো, বলে না, গোমরা মুখগুলো বেশি প্যাঁচানো বুদ্ধি হয়, তাদের মধ্যে শয়তানি বুদ্ধি বেশি হয়, ওরা মুখে কিছু বলবে না, সব দেখবে আর ভিতরে ভিতরে গুমরাবে, বুঝতে পারলে, আর সময়ে কিন্তু ফায়ার করবে। সেই ধরনের হলো টিনু, একদম প্রচুর চাপা স্বভাবের মেয়ে। টাইটেলটা দেখছো, ঠিক দিয়ে দিচ্ছে একদম কন্ট্রোভার্সির জন্য। আর ভিডিওতে কিছু বলছে না, মনে হচ্ছে সবাই ভাবছে কত ভালো পজিটিভ ব্লগ, পজিটিভ ব্লগ, কিন্তু প্রত্যেকটা জিনিস সে মানে অ্যাক্টিং করে, মানে বলে না ওভার অ্যাক্টিংয়ের দোকান। তো সেখান থেকে কোর্টে সমস্ত কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়া করলো, মনে হয় আগে না পরে যাই হোক খাওয়া দাওয়া করেছে। তো কোর্টে কাজকর্ম হয়ে গেল, সেখান থেকে বেরিয়ে পড়লো কোথায়, মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে মিষ্টি ফিষ্টি অনেক কিছু নিয়েছে, কারণ মেয়ে তো অনেক রোজগার করে, মেয়ে অনেক রোজগার করে। তোর বাপটা যে গুন্ডার মতো ডডাচ্ছিল, তাই না, গুন্ডার মতো ডডাই, তো সেই বাপটা লজ্জা লাগে না যে আসলে তো আমরা জামাইয়ের ভাবে, জামাইয়ের জন্যই চলছি। তোর বাবা কোনোদিন জানতো, হ্যাঁ, যে ইউটিউব থেকে টাকা ইনকাম হয়, ইউটিউবে আমার মেয়ের এতটা ফেস ভ্যালু আদৌ হবে, বা আমার বাড়িতে এসে আমার মেয়ে আদৌ এতটা টাকা ইনকাম করবে? সন্দীপের দোয়াতেই তো করছিস, কারণ সৌমালি সন্দীপের আপনজন হয়, তোর না, সৌমালি সন্দীপের জন্য, সন্দীপের জন্য, সন্দীপের বাচ্চার জন্য ফেস ভ্যালুটা সন্দীপের করাতে চেয়েছিল, তার দরুন তুই ওর বউ, তো তোরও হয়ে গেছে, বুঝেছিস? ছি, লজ্জাও লাগে না। এবার সেখান থেকে বেরিয়ে একটা নার্সারিতে গেল। আচ্ছা বন্ধুরা, পয়েন্ট বি নোটেড, নার্সারিতে গিয়ে যে ফুলগুলো দেখানো হচ্ছিলো, সেখানে একটা লাল টুকটুকে গোলাপ ফুল ছিল না, সেই ফুলটাকে দেখে টিনু কী বললো, এটা বয়ফ্রেন্ডের জন্য, বুঝতে পারছো? আর এই লাল গোলাপই কিন্তু সে এই গুটকাখোর ফকলাকে দিয়েছিল একবার, যেটা আমরা কিন্তু অনেক জায়গা পিকটা দেখেছিলাম, একটা ফিকে যেটা সীমাদের কাছে ফার্স্ট মনে দেখেছিলাম, যে এক গোচ্ছা গোলাপ ওই গুটকা খড়কে দিয়েছিল, আর হাতটা ছিল গিয়ে টিনুর, আর ওই গুটকা খড়ের হাত এক জায়গায় এভাবে রাখা ছিল, এইভাবে, বুঝতে পারছো? ওই ঠিক গোলাপের কথা এই টিনুর মাথায় মানে একদম মনে একদম ফটাং করে পড়ে গেছে। আরে বাবা, এই ধরনের গোলাপ তো আমি গুটকা খড়কে দিয়েছিলাম ফকলাকে, যে ফকলা প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে ঘুমায়। তো সেই ফকলাকে, মানে ফকলা সবসময় ভয়ে থাকে যে আমার ধন না টিনু নিয়ে চলে যায়, কারণ টিনুর এত চাহিদা যে ধন নিয়ে না হলে ঘোরাফেরা করে, বুঝতে পারলে? তো যার জন্যে ফকলা ধরে ঘুমায়, আর এদিকে টিনু গোলাপ দেখে ফকলার কথা মনে পড়ে গেছে বলে বলছে এটা বয়ফ্রেন্ডের জন্য। সেখান থেকে ঘোরাফেরা করে বেরিয়ে পড়লো বাড়িতে এসে। এবার মুদ্রা কোথায় আসি, বাড়িতে এসে বেরিয়ে পড়লো, ভাবো বৌদি কত ভালোবাসে বলতো, আফটারঅল টিনুও তো ভালোবাসে বৌদিকে না, যার জন্য বৌদির জন্য হরলিক্স, বৌদির জন্য কানের সেফটিপিন, কানের বৌদির জন্য শাড়ি, ব্লাউজ, আরে কেন বৌদি ভালোবাসবে না বলতো? ননদ যখন ইচ্ছা করে পাছা ধুতে আসে, তাহলে তো বৌদি বলবে যে ঠিক আছে ঠিক আছে, তুমি আমার যখন এত করে দিচ্ছ, তাহলে তোমার জন্য তো আমি একটু চা করতেই পারি, তাই না? তার জন্য বৌদি চা করে দিল, বৌদি দুধ চা রেডি করে রেখেছে, কারণ আমার শাশুমা আর আমার ননদ আসবে বলে। তো ফাইনালি ননদ ড্রেস চেঞ্জ না করেই দেখছে বাপের ননদ এই শাশু মানে বৌদি রেডি চা নিয়ে, চা খেলো দুজনে, মানে শাশুড়ি আর ননদ চা খেলো, আর সেখানে বেশ জমিয়ে আড্ডা হলো। এবার বলি বন্ধুরা, টিনু ফাইনালি বললো আজকে যে সে কোথায় যাচ্ছে ঘুরতে, তাই না? সে ওই কথাটা বলে তারপরে একটা এই যে প্রোডাক্ট ইগুলো দেখালো, যেগুলোর জন্য সে মানে মানে কি বলবো, এক্সারসাইজ করবে, তো মানে ফিট রাখতে হবে নিজেকে। কেন রে, গুটকাখোর তো বলেছিল, তাই না, গুটকাখোরের কথা তুই একবার বলেছিলি যে আমাকে সন্দীপ ফিট রাখতে রাখার জন্য, এই জন্যই মানে বলছিল যে তোকে ভিডিওতে দেখিয়ে মানে তোর রূপ দেখিয়ে সন্দীপ টাকা ইনকাম করতে চেয়েছিল। তাহলে এখন তো তোর পাশে গুটকাখোর আছে, তাহলে গুটকাখোর কি তোকে বলছে নাকি না আস্তে আস্তে গুটকাখোরের ভালোবাসা কমে যাচ্ছে, যে গুটকাখোর বলছে এই থলথলে চেহারা নিয়ে আমি তোমার সাথে কোনো কিছু চাটাচাটি করতে পারবো না, তুমি একটু শরীরটাকে কমাও, তবেই কিন্তু চাটাচাটি হবে, ঠিক আছে? কারণ যখন তুমি সন্দীপের বাড়ি থেকে চাটাচাটি করেছিলে ডিজিটালভাবে, তো তখন কিন্তু তোমার ফিগার্সটা একটু ছিল, এখন কিন্তু মোটেও নেই। তো সুতরাং তোমাকে ফিগার্সটা একটু মেনটেনে আনতে হবে, তারপর কিন্তু আবার শুরু হবে, তাই না? বন্ধুরা, এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ যেই মেয়ে সন্দীপকে এতটা ছোট করে সন্দীপের জন্য, হ্যাঁ, আজকে যে জায়গাতে পৌঁছেছে, সন্দীপকে কী করে পারে বলতো এতটা ছোট করতে সোশ্যাল মিডিয়াতে? কী করে পারে ওই কাকচিলের মতো সন্দীপের বাড়িতে গিয়ে, হ্যাঁ, ওই ঠুকরে ঠুকরে সব কিছু নিয়ে আসার, কী করে পারে? সন্দীপের ভিডিওটা দেখেও আজকে তোমাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে আসবো, দেখাবো একটা মা একটা ছেলে কীভাবে লড়াই করে কত সুন্দরভাবে নিজেদেরকে মেনটেন করছে। বন্ধুরা, সেই ভিডিওটা এরপরে নিয়ে আসবো। তো এবার এই ভিডিওর কথা বলি,
যে টিনু সেখানে দেখাচ্ছে যে অনলাইনে অর্ডার করে কিছু কাপড় চোপড় এনেছে, সেগুলো পরে সে এক্সারসাইজ করবে। এবার শুরু হবে নিজেকে একটু ফিট রাখতে হবে, নিজেকে এবার সুন্দর করতে হবে। কেন রে টিনু, নিজেকে সুন্দর কেন রাখতে হবে? আবার কি গোপনে গোপনে গুটকা ফুটকে ছেড়ে অন্য কারোর সাথে শুরু করেছিস নাকি লাইন টাইন? হ্যাঁ, লাইফার মতো, লাইফার যেভাবে বউ থাকতে, মানে বউর সাথে বিয়ে হবে দু মাস পর, আবার মাঝখানে মাঝখানে সবার কাছে ডুবকি দিয়ে বেড়াই। হ্যাঁ, আমাকে বিয়ে করবে গো সোনা, আমাকে আই লাভ ইউ বলবে গো সোনা, তো তুইও কি মাঝে মধ্যে ওভাবে করছিস নাকি গুটকা করের কোনো স্পেশাল বন্ধুর সাথে? কারণ গুটকা কর তো পেশাগতভাবে চোর, তো ওর থেকে একটু মানে হাই ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের সাথে লাইন টাইন লাগাচ্ছিস নাকি, যার জন্য এবার ফিট হবি? লজ্জা লাগে না বল? সন্দীপ বলেছিল তো সেটা নাকি সন্দীপ স্বার্থের জন্য বলেছিল। ছি, এত বাজে, মানে কি বলবো, এগুলো মেয়েকে মানে শুধু ওয়াইটে থাকে না, সমাজ থেকে বের করে দেওয়া উচিত। যেই মেয়ে নিজের স্বার্থে আসলে ঠিক, আর যখনই অন্য কেউ সেই কথাটাকে বলে তো বলে কি সেই স্বার্থের জন্য বলছে, আজকে সেটাকেই আবার ফলো করছে, করছে তো? হ্যাঁ, যারা টিনুকে ভালোবাসো তাদেরকে বলছি, আজকে ফলো করছে তো? কেন করছে ফলো? কেন করছে সন্দীপকে, সন্দীপকে অনুসরণ কেন করছে? সন্দীপের মতোই সে কেন চলছে? যেইভাবে সন্দীপ চলতে বলেছিল আজকে সেইভাবে কেন চলছে? সেই দিন সেটাকে খারাপ লেগেছিল, সবার সামনে বিচারের মীমাংসা যেদিন হয়েছিল সেদিন বলেছিল আমি তোমার ক্যামেরাতে আসবো না, আমি ইউটিউবে ভিডিও করব না। তাহলে আজকে সেই মেয়েটি কেন আবার নতুন করে চ্যানেল খুললো, কেন আবার নতুন করে সব কিছু করছে, কেন আবার সেই জিনিসগুলোকে আবার ফলো করছে? এই তো পারতো না, আমার চেহারা মোটা হচ্ছে হোক, আমি হাতি হচ্ছি হোক, আমি এবার আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে বাঁচবো, আমাকে বললে বলা কেউ নেই, টকনে বলা কেউ নেই, তাহলে কেন নিজেকে ফিট রাখছে বলো তো? কেন নিজেকে ফিট রাখছে? যত সব জঘন্য সব ভিউয়ার্স আর জঘন্য এই টিনুর মেন্টালিটি, সেখানে এই যে ইগুলো দেখানো হচ্ছে, ঠিক আছে, মুদ্রা কথাটা তোমাদেরকে বলাই হচ্ছে না। তো এবার বলছি যে ওর দাদা কোথায় ওকে বুঝিয়ে দিয়েছে, দেখো যখন এই যে ইগুলো দেখানো হচ্ছিল, মানে যেগুলো অনলাইন থেকে অর্ডার করে টপ টপ আনানো হয়েছে মানে এক্সারসাইজ করার জন্য, সেখানে যে দেখানো হচ্ছিলো ক্যামেরাটা কোথায় ছিল, উপরে, তাই না? তো ওর দাদা বারবার কিন্তু ক্যামেরাটা দিকে এভাবে তাকিয়ে, ক্যামেরাটা দিকে তাকিয়ে মানে নিজের মানে লোকেশনটা ঠিক করছে যে আমি ক্যামেরা ঠিক ক্যাপচার হচ্ছি তো, ক্যাপচার হচ্ছি তো, দেখছে ঠিক ক্যাপচার আছি, একবার কিন্তু উঠে চলে গেল, আবার কিন্তু উঠে এসে বসলো। যখন ক্যামেরাটা টিনু কাছে নিয়ে আসলো তখন কিন্তু বেশ প্যাটাং প্যাটাং করে কথা বলতে লাগলো। যখন মানে উপরে যে ক্যামেরাটা আছে টিনু দাদা কিন্তু তখন কথা বলছে না, কারণ দেখছে ক্যামেরাটার মধ্যে ঠিক আমি ক্যাপচার হচ্ছি কি হচ্ছি না, কারণ লাইফ হাতো বুদ্ধি কম না, তো ক্যাপচার হচ্ছে না মনে হয়। কিন্তু যখন ক্যামেরাটা সামনে নিয়ে আসলো টিনু তখন কিন্তু প্যাটাং প্যাটাং করে কথা বলতে লাগলো, বুঝতে পারলে? মানে ওই ক্যামেরাতে এটা ওই ঠিক করে দিয়েছে যে যেই টিনু, ভাবো আগে কি ওদের বাড়িতে এত কিছু হচ্ছিল, ভাবো ওরা এতদিন ধরে ওই সিলবোর্ডের একটা গামলাতেই কিন্তু চা করছিল, তাই না? আজকে টিনু যাওয়াতে ওই যে সিলবোর্ডের গামলা চেঞ্জ হয়ে ক্যান হয়ে গেছে, ওই হাত মোছা চেঞ্জ হয়ে মপ হয়ে গেছে, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু, এই যে যাবে ঘুরতে ওখানে সাদা লাল পাড়ের শাড়ি হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জিং। এই যে দাদার জন্য পাঞ্জাবি, যেখানে বৌদির জন্য অ্যাডভান্স বৌদিকে মানে এতটা জিনিস দেওয়া হচ্ছে দাদার জন্য, এমনকি যাবে যে পুরো ট্রিপের খরচ টিনুই দিবে, তিন ভাগ টিনু দিবে, ঠিক আছে? তো সেখানে কেন না তার দাদা তাকে ভালোবাসবে বলো তো? কেন না তাকে ভালোবাসবে, যেই দাদা একদিন নিজের বিয়েতে থাকতে দেয়নি, তাকে অ্যালাউ করেনি, কারণ টিনুর মধ্যে তখন কোনো রকমের কোনো ক্ষমতা ছিল না, এখন পাওয়ার এসেছে, পাওয়ার বলতে টাকার পাওয়ার, মানি মানি মানি, সেটা কি এই সব নোংরামি করে যে টাকাগুলো ইনকাম করছে না, সেই টাকা তার দাদা দেখেছে, তার দাদা গন্ধটা পেয়েছে, কারণ টিনু যখন মিষ্টিটি এনেছিল দেখেছিলে তোমরা, মিষ্টিটি খেয়ে টিনুর দাদা কী বলছিল, অসাধারণ অসাধারণ, কারণ টিনুর দাদা বুঝে গেছে যখন এই বোনটির ক্যামেরায় যতটা হাসি মুখে আসা যায় বা যতটা ক্যামেরার মধ্যে আমি হাসি খুশি দেখাবো, বোনের সাথে মিল দেখাবো, তত কিন্তু আমার বোন এই বাড়িতে টাকা বেশি ইনভেস্ট করবে, যখনই টাকা দেওয়া বন্ধ করবে তখনই কিন্তু আমি আমার মুখটা এই ক্যামেরা থেকে সরিয়ে পেছনে করে নিব, বুঝতে পারলে বন্ধুরা? আর টিনুর দাদা যেই বৌদি কিন্তু অনেক আগেই বুঝিয়ে নিয়েছিল যে এই টিনু মানে যে টাকাটা, ঠিক আছে, টাকার কথা মানে গন্ধটা হয়তো বৌদি বুঝতে পেরেছিল, বলে বৌদি এতদিন মানে প্রথম যখন প্রথম বৌদি বাপের বাড়িতে ছিল তখন কিন্তু বৌদি অবজেকশন করেছিল, কিন্তু যখন এখানে এসেছে যখন টিনুর সাথে মিশেছে তখন কিন্তু বুঝতে পেরেছে যে টিনুর মধ্যে একটা ক্ষমতা আছে যেটা ওর দাদা হয়তো বুঝতে পারেনি, বা বৌদিও হয়তো একটু দেরি করে বুঝেছে যে বুঝতে পারেনি যে টিনুর মুখটার এতটা দাম, মানে সোশ্যাল মিডিয়াতে সে নোংরা বলে না, কেউ নেগেটিভ পাবলিসিটি নিয়েই কিন্তু আগাই আর কেউ আবার পজিটিভ, তো টিনু হলো নেগেটিভ পাবলিসিটি পাচ্ছে, বুঝতে পারলে? তো টিনুর দাদা এখন বুঝতে পেরেছে যে আমার বোনের এই থবরাটা
এই পরকিয়া যুক্ত থবড়াটার হ্যাঁ অনেক দাম। সে মাসি হোক, আজকে টিনু দাদা বলে দিয়েছে যে মাসিকে সবাই পছন্দ করে, কারণ মাসি টিনু দাদা যখন মাংস রান্না করছিল তখন তোমরা লক্ষ্য করে মানে শুনবে কথাগুলো, যখন টিনু বলছিল না যে গামলার মুখটা আমাকে ঠিক করতে হবে, তখন কিন্তু টিনু দাদা একটা কথা বলেছিল, এই মাসিকে কিন্তু সবাই পছন্দ করে, কারণ টিনুর যে মুখটার দাম টিনুর দাদা এখন বুঝতে পেরেছে, যার জন্য টিনুর দাদা এই ক্যামেরার মধ্যে ক্যাপচার হচ্ছে। বন্ধুরা বুঝতে পারছে যে এই এখন টাকা ইনকাম করতে পারছে, এর কাছে মাস গেলে লক্ষ লক্ষ টাকা আসবে, সুতরাং একে এখন খুশি রাখতে হবে। আর এই মুরগিকে খুশি যত রাখবো তত আমরা পাবো। তো কে ছাড়বে বলো তো, কে ছাড়বে? যেদিনই টাকা দেওয়া বন্ধ করবে টিনু, সেদিনই কিন্তু এই দাদা আবার সে আগের মতো এমনি করে ছবল মারবে, বুঝতে পেরেছো? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টিনু পরের টাকায় জিএলএ, জিএলএ যতদিন ইউটিউব আছে জিএলএ, ওই গুটকাখোরের কাছে গিয়ে তুই হয়তো কোনো সুখ পাবি না, বিশেষ কর তোকে শুধু ওই শারীরিক চাহিদাই দিবে, যে ধনটা নিয়ে লুকালেকে মানে ধরে ধরে ঘুমাচ্ছে না সেই ধনটারই সুখ দিবে, আদারওয়াইজ কোনো সুখ তোকে দিবে না। মানে না ফকলা দেখতে সুন্দর, না ফকলার মধ্যে কোনো রকমের যোগ্যতা আছে, বুঝতে পেরেছিস? তো বুঝতে পারছিস যে সন্দীপের জন্য এখনও তুই পস্তাবি, আর আগামী দিনগুলোতে আরও বেশি বেশি করে পস্তাবি। সময় থাকতে সময়টাকে এখনও কাজে লাগা, প্রয়োজন পড়লে নিজের মাইন্ডটাকে ঘোরা যে আমি যে ভুল করেছি সেটা আর করবো না। মেন্ডি দেখছিস দেরি হলেও সে বুঝতে শিখেছে, হয়তো রাহুল তাকে ছেড়েছে বলেই হয়তো সে, হয়তো না বলেই সে সন্দীপ এই সম্রাটের কাছে ফিরে গেছে, কিন্তু গেছে, এখন সে বুঝতে পারছে যে আমি কি ভুল করেছিলাম। এমনকি এখন সে গলায় যে মালাটা আছে না, তার রুদ্রাক্ষের একটা মালা আছে, সে মালাটা কিন্তু সে সরাতে চাইছে না, কারণ ওই বলছে যে আমি এই মালাটা যতক্ষণ পড়ে থাকি আমি কোনো ভুল কাজ করলেই মনে হয় যে ঠাকুর আমার পাশে আছে আমাকে বাধা দিবে। সেইভাবে তুইও কিন্তু একদিন বুঝতে পারবি যে তোর জীবনটা এই যে বাবা দাদা সবাই চাটছে তোকে রে, সবাই চাটছে তোর টাকাটিকে জাস্ট নেওয়ার জন্য ইউজ করছে তোকে, তোর মা তোর বাপ তোর দাদা তোর বৌদি সবাই, যতদিন টাকা আছে যতদিন তোর মধ্যে যৌবনতা আছে কাজ করার ক্ষমতা আছে ততদিন সবাইকে খাওয়া চেটে পুটে সব শেষ করে দেবে, বুঝেছিস? তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা বড় হয়ে গেছে। তো অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর টিনুর সর্বনাশ দেখার জন্য অপেক্ষায় আছি বন্ধুরা, কারণ যেই মেয়ে এতটা অহংকার দম্ভ নিয়ে উড়ে বেড়াচ্ছে অথচ পরের দমে, সেই মেয়ের তো পতন অনিবার্য। চলো টাটা।